আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শাইলা এন্ড রাকিব আপনারা যারা জানেন না আমার নাম হচ্ছে শাইলা তো আজকে আমার নাম কি তোমার নাম রাকিব আমি বলে দিব তোমার নাম বলে দাও আমি তো এখন স্ক্রিনে নাই স্ক্রিনে তো তুমি তুমি বলো যখন স্ক্রিনে আসবে তখন তোমারটা তুমি বলো ওকে ওকে তো আজকে আমরা কথা বলবো আপনারা আসলে কিভাবে ফার্স্টেস্ট আসার পর জবটা খুঁজে পাবেন সো এর আগেও আমরা জব নিয়ে আমরা একটা ভিডিও করেছি আপনারা যদি চান ওই ভিডিওটিও দেখে আসতে পারেন তো প্রথম ওয়েটা যেটা হচ্ছে রেফারেন্সের মাধ্যমে এখানে আসলে রেফারেন্সটা খুবই ভালো কাজ করে যত ভালো ভালো ব্র্যান্ড আছে যে কোনো ধরনের যদি ওখানে অলরেডি কেউ আছে কর্মরত তারা আপনাকে রেফার করে তাহলে তারা আপনাকে খুব তাড়াতাড়ি কল করবে इवन হচ্ছে যদি गवर्नमेंट জব হয় লাইক এনএইচএস হ্যাঁ কিংবা মাল্টি চেইন হয় ম্যাকডোনাল্ডস প্রাইমার্ক টিকেแมক্স হোয়াটএভার রেফারেন্স থাকলে খুব ফাস্ট কাজ করে এবং মোটামুটি গ্যারান্টেড হয় যে হচ্ছে তারা ইন্টারভিউ এর জন্য কল করবেই সো এখন তুমি আমাকে বলো এই যে বললা যে রেফারেন্সের মাধ্যমে জব ইজিলি হয়ে যায় হ্যাঁ তুমি এখন বলো আমাকে দুইটা জিনিস বলবো একটা হচ্ছে রেফারেন্স ছাড়া কি জব হয় না আর দুই নাম্বারটা হচ্ছে এই রেফারেন্সটা যারা নতুন আসছে তারা কিভাবে পাবে আসলে প্রথম প্রশ্নের উত্তরটা আগে দিই যে রেফারেন্স ছাড়া জব হয় নাকি না একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওয়ান থাউজেন্ড পার্সেন্ট হয় আমাদের রেফারেন্স ছাড়াই হয়েছে আসার পরে আমাদের এখানে আসলে রেফারেন্স নেওয়ার মতো দেওয়ার মতো তখন কেউ ছিল না আসলে তখন আমরা নিজেরাই ট্রাই করি অ্যাপ্লাই করি আমাদের প্রায় তোমার তিন চার জায়গায় জব হয়েছে আমার তিন চার জায়গায় জব হয়েছে সবগুলাতেই রেফারেন্স ছাড়াই হয়েছে সো প্রথম কথা এবং হচ্ছে প্রথম জব হইতে দেড় মাসের মতো টাইম লাগছিল হ্যাঁ তো আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যদি সিবি কিংবা ঢাকার বাংলাদেশের জব এক্সপিরিয়েন্সটা প্রপারলি শো করা যায় এবং রিয়েল জব এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে ইজ পসিবল এটা জব রেফারেন্স ছাড়া জব হয় না এটা আমরা বিভিন্ন বাংলাদেশের কমিউনিটি গ্রুপগুলোতে ফেসবুকে দেখতে থাকি অনেকেই পোস্ট করে রিকোয়েস্ট করে যেমন আমাদেরকে একটা রেফারেন্স দেন আর কি বলে যে এই রেফারেন্স ছাড়া আমাদের কোথাও জব হচ্ছে না সো এটা আসলে কমপ্লিটলি ট্রু না কারণ আমরা পরিচিত তো মোটামুটি তিন জন মিলে আসছিলাম ইউকেতে তে আমাদের ফ্রেন্ডরা আসছিল সবারই অনেক ভালো ভালো জায়গায় জব হয়েছে কারোর রেফারেন্স লাগে নাই আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে গ্রুপগুলোতে যখন মানুষ পোস্ট করে আসলে অনেক কষ্ট পেয়েই পোস্ট করে কারণ ওরা হয়তো জব পাচ্ছেই না কোনোভাবে ম্যানেজ হচ্ছে না তখন কিছু করা থাকে না বাট কথা হচ্ছে তখন অনেকেই রেফারেন্সটা দিতে চায় না আবার অনেকেই কি করে অনেক ভালো মানুষ আছে যারা হেল্প করে হ্যাঁ এক দুজন মানুষ আছে যারা রেফারেন্সটা দেয় দিয়ে ট্রাই করে একটা জব যেন হয়ে যায় বাট অনেকেই দিতে চায় না এখন পার্সোনালি যদি তোমার কথা বলি কিংবা আমার কথা বলি

করতে পারে এজ করবেই আর কি এখন ডাইরেক্ট ফ্রেন্ড হলেও বেস্ট না হলো মিউচুয়াল ফ্রেন্ড কিংবা ফ্যামিলি হলো এই হেল্পটা করবে বাট একবারে অপরিচিত কেউ হলে আসলে অনেকে করতে চাবে না इवन আমিও হয়তো করতে যাব না যাকে আমরা একবারই চিনি না তো রেফারেন্সের ব্যাপারটা একটু আর কি বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে কাজ করে কিংবা কিভাবে আপনারা ম্যানেজ করবেন এখন কথা হচ্ছে রেফারেন্স ভাই অনেকের নাও হইতে পারে হ্যাঁ তার জন্য তো আর ওয়েট করা যাবে না যে একটা রেফারেন্স পাবো তারপরে আমরা গিয়ে জবে অ্যাপ্লাই করবো মানে ইউকে তে অনেকেরই ফ্রেন্ড ফ্যামিলি থাকে না হুম আবার অনেকের থাকলেও হেল্প নিতে চায় না কেউ করতে চায় না তো সেক্ষেত্রে সেকেন্ড ফার্স্টেস্ট ওয়ে হচ্ছে যে আপনারা হিউম্যান রিসোর্স যে এজেন্সিগুলো আছে হ্যাঁ জব রিক্রুটমেন্ট যে এজেন্সিগুলো আছে যে যে এরিয়াতে থাকেন তাদের সাথে কন্ট্যাক্ট করেন তো জবের যারা এজেন্সি আছে ওদের কাজই হচ্ছে আপনার জব প্লেসমেন্ট করে দেওয়া সো সে যদি আমরা যারা নতুন আসছি কিংবা আপনারা যারা আসবেন হ্যাঁ এশিয়া থেকে সেটা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এভার যেটাই হোক না কেন তারা আর্নিংটাই করে আপনার জব প্লেসমেন্টটা করে দিয়ে সো আপনি একটা কোম্পানিতে জয়েন করবেন সে সেখান থেকে কমিশন নেবে অথবা সে কয়েক মান্থে স্যালারি নেবে এভার এটা তার এমপ্লয়ারের সাথে একটা ডিল থাকে সেই ডিল অনুযায়ী সে এটা হ্যান্ডেল করবে তো ধরেন আমরা যেই এলাকায় থাকি স্ট্যাফোর্সায় স্টক অন ট্রেন্ড এখানকার সিনারিও সম্বন্ধে যদি বলি এখানে কয়েকটা এজেন্সি আছে না যেমন ম্যাক রিক্রুটমেন্ট আরেকটা যেন কি আছে মনে নাই নাম নাকি তো এটা গুগলে সার্চ করলেই খুঁজে পাওয়া যাবে এরকম অনেক এজেন্সি থাকে যারা হচ্ছে যেমন আরেকটা আছে মাত্র আমার নাম মনে পড়লো সেটা হচ্ছে ওয়ার্ক লাইফ গ্রুপ আরেকটা আছে সারা রিক্রুটমেন্ট

কারণ কেউ আপনাদের থেকে টাকা নিয়ে কিংবা রেজিস্ট্রেশন ফি নিয়ে আপনার জব ব্যবস্থা কিন্তু করে দিবে না এটা করার কথাও না এটা ইলিগেল তারা হচ্ছে আপনার প্লেসমেন্টটা করে নিবে এখন আওয়ারলি একটা পেমেন্ট অথবা মান্থলি একটা পেমেন্ট তারা রিক্রুটার মানে যে মেন এমপ্লয়ার তার থেকে নিবে আপনার থেকে না সো টাকা দিয়ে এরকম কোনো এজেন্সির সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন না শুধুমাত্র যারা হচ্ছে আপনাদেরকে প্লেসমেন্ট করে দিবে হ্যাঁ আপনাদেরকে হয়তো মিনিমাম ওয়েজেস দিবে আর এই জবগুলো নর্মালি আনাই হয় ন্যাশনাল ইন্স্যুরেন্সের আন্ডারে তো এই জবগুলো হয়ে যাবে তো এখন এই দুইটা ফাস্টেস্ট ওয়েতে জব ম্যানেজ আপনারা করতে পারবেন বাট এটার আগে আপনি এজেন্সির কাছেই যান আর রেফারেন্স দিয়েই যান মেকশিওর করবেন আপনি ইন্টারভিউর জন্য রেডি এবং হচ্ছে আপনার সিবিটা রেডি হ্যাঁ সিবিটা প্রপার হইতে হয় আমি অনেকগুলো সিবি আমার ফ্রেন্ড ট্রেন কিংবা আর অনেকের দেখছি সিবিটা অনেকে প্রপার হয় না এটার একটা রিজন হচ্ছে আপনার সিবিটা কিন্তু ইউনিক হবে কি বলবো তাই না তোমার সিবি আর আমার সিবি তো সেম হবে না আমাদের ব্যাকগ্রাউন্ড তো সেম না আমাদের জব এক্সপিরিয়েন্স তো সেম না আমাদের স্কিল সেট তো সেম না তো এখানে মনে রাখতে হবে একটা ব্যাপার যে সিবি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এবং সিভি তে ওরা যে এক্সপিরিয়েন্স গুলো দিবে অবশ্যই সেগুলা সলিড হয়ে হ্যাঁ সেগুলো যেন ভ্যালিড হয় আরকি হ্যাঁ এখন এখানে আর একটা কোয়েশন আসে সেটা একটু বলে রাখি সেটা হচ্ছে যে যারা ম্যাকডোনাল্ড কিংবা ব্রিটিশ সুপার শোপ জবের জন্য অ্যাপ্লাই করে তারা বলে যে আমাদের তো বাংলাদেশে এই ধরনের কোনো জব এক্সপিরিয়েন্স কখনো ছিল না এগুলো আমরা কীভাবে পাবো এর কারণ হচ্ছে বাংলাদেশে আমাদের বেশিরভাগের এই তো কারোর জব কাজ করার নেই আমাদের ওইদিকে তো প্রস্তুত না এটা তো বাংলাদেশে এইভাবে চলে না যে স্টুডেন্ট থাকা অবস্থায় কেএফসি দিকে আপনি চাকরি করবেন কিংবা আপনার টিউশন ফি আপনি নিজে ম্যানেজ করবেন একটা পার্ট টাইম জব করে এই কালচারটা এখনো বাংলাদেশে হয় নাই সো অনেকের এই ধরনের জব এক্সপিরিয়েন্সগুলো নাই তাহলে আপনাদের বাংলাদেশের প্রফেশনাল জব দিয়ে কিভাবে এখানে সুপার স্টোরে কিংবা রেস্টুরেন্টে জব হবে এখানে কথা হচ্ছে হবে কেন হবে আপনার তখন সিবিতে ফোকাস থাকতে হবে কাস্টমার সার্ভিস আপনার আপনি যে কাস্টমার সার্ভিস দিয়েছেন কিংবা আপনি বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছেন কিংবা অ্যাটলিস্ট আপনার কাস্টমার ডিলিংসের একটা এক্সপিরিয়েন্স আছে আপনি হার্ড ওয়ার্কিং এটা আপনাকে বুঝাইতে হবে যে আপনার আপনি স্কিল আছে আপনি ভালো কমিউনিকেশন জানেন এই জিনিসগুলোকে ফোকাস করতে হবে এখন আপনার ব্যাকগ্রাউন্ড যেটাই হোক এখন আপনার ব্যাকগ্রাউন্ড যদি হয় বিজনেস ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের আন্ডারে আপনার বুঝাইতে হবে যে আপনার অনেক কাস্টমার ডিলিংসের এক্সপিরিয়েন্স আছে আপনার যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার এই ধরনের ব্যাকগ্রাউন্ড হয় আপনার কোনো কোথাও না কোথাও ব্যাপারটাকে ফোকাস করতে হবে যে আপনি কাস্টমারের সাথে এক্সপার্ট টু কমিউনিকেট উইথ দেন তো সেক্ষেত্রে প্রতিটা সুপার স্টোর রেস্টুরেন্টের মেইন হাতিয়ারই কিন্তু ওইটা তো এইতো এই দুটো ওই নিয়ে আজকে একটু কথা বললাম ট্রাই করতে থাকেন আপনারা সবাই ইনশাল্লাহ সবাই সবার স্বপ্নের যোগ পেয়ে যাবেন